বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি রেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 38 নম্বর ব্যাচের সাথে আছি এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো কীভাবে ইন্টারনেট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা নিজেদের ব্যবসাকে খুব প্রাথমিক অবস্থায় বড় পরিসরে আমরা পরিচালনা করতে পারি। তা আসলে আমাদের প্রতিদিনকার জীবনযাপনে খুব গুরুত্বপূর্ণ দুটি সংস্থা বলা যেতে পারে, একটা হলো ফেসবুক এবং একটা হলো ইউটিউব। আমরা কেউ না কেউ যে কোনোভাবে এই দুটোর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এটার উপর নির্ভরশীল। আমরা আমাদের দৈনন্দিন কাজের সমস্ত আপডেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের সমস্ত সমাধান এবং অন্য যা কিছু আছে এগুলো আমরা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমরা কানেক্ট করে থাকি। তো আজকে আমরা দেখবো যে কীভাবে ফেসবুকের মাধ্যমে আপনি এখান থেকে কোর্স শেষ করে যাওয়ার পরে শুরুর অবস্থায় কীভাবে আপনি ভালো বড় পরিসরে একটা মার্কেট আপনি ধরতে পারেন, বড় পরিসরে আপনার সেবাটা আপনি দিতে পারেন সেই বিষয়ে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ফেসবুকের মাধ্যমে আপনারা জানেন যে এখন বর্তমানে স্মার্ট যুগ এবং প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে এবং অলমোস্ট সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে এবং যাদের কাছে স্মার্টফোন আছে তারা বেশিরভাগই কিন্তু ফেসবুকটা ইউজ করছে। তো এখন সমস্যা আপনারা যেহেতু শিখতেছেন এই মোবাইল সার্ভিসিং এবং ওই মোবাইলেরই একটা অন্যান্য গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো ফেসবুক এবং এই ফেসবুকের মাধ্যমে মানুষ যেহেতু কানেক্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কিন্তু সরাসরি আপনি কাস্টমারটা নিতে পারেন। এছাড়াও আরেকটা বিষয় যদি আমরা হিসেব করি, যেমন আমরা যদি বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলি যে আপনি যদি একটা জায়গায় দোকান দেন তাহলে শুরুর অবস্থায় কিন্তু আপনি সেই পরিমাণ কাস্টমার পাবেন না। কারণ কয়েকটা এক নম্বর বিষয় হলো যে ধরেন আপনি যে জায়গাটাতে দোকান দিচ্ছেন সেখানের আশেপাশে হয়তো বা অনেকগুলো কম্পিটিটর দোকান থাকতে পারে যেখানে অলরেডি অনেকে সেবা দিয়ে আসছে অনেক দিন ধরে। সুতরাং যখন একজন নতুন কাস্টমার আসবে সে অবশ্যই আপনার চেয়ে যিনি পুরাতন দক্ষ ইঞ্জিনিয়ার আছে তার কাছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখন সেই হিসাব করলে দেখা যায় যে প্রথম দিকে দোকান দিয়ে অনেকেই লসের সম্মুখীন পড়েন, অনেকেই সেই লসটা রিকভার করতে পারেন না বা লোডটা নিতে পারেন না, যে কারণে কিছুদিন করার পরে একটা বিশাল আকারের লস ধরে কিন্তু তারা এই লাইনটা থেকে সরে যান। তো সে হয়তো মনে করতে থাকে যে আমার পক্ষে সম্ভব না এত বড় কম্পিটিশনে টিকে থাকা। আসলে এই ইন্টারনেট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এই কম্পিটিশনটা থেকে টিকে থাকতে পারবেন এবং খুব ভালোভাবে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন যদি আপনি এটাকে ঠিকমতো আপনি ব্যবহার করতে পারেন। তো আজকের ক্লাসে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কীভাবে নিজের ব্র্যান্ডিং করা যায়, নিজের দোকানটাকে পরিচিতি লাভ করা যায় এবং কীভাবে সরাসরি কাস্টমারের সাথে ডিল করে তাদের সমস্ত সমস্যার সমাধান করা থেকে শুরু করে নিজের উপার্জনের রাস্তাটাকে আরও সুগম করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।